সপ্তম শ্রেণীর গণিত ক্লাস উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাস অনুশীলনী 6.1-এর একটি সৃজনশীল অঙ্ক সমাধান করব, তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নেবে। আশা করি সবাই অঙ্ক বই খাতা নিয়ে উপস্থিত আছো। তো অনুশীলনী 6.1-এর আমরা 30 নম্বর অঙ্কটি সমাধান করব, সবশেষের সৃজনশীল অঙ্কটি। তো এই অঙ্কটি করতে আমরা আগে যা শিখেছিলাম সেইগুলি একটু রিভিশন করি, যা এই অঙ্কের মধ্যে লাগতে পারে। সেটা হলো উৎপাদকে বিশ্লেষণটা কি। উৎপাদকে বিশ্লেষণ একটি রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। আর এই উৎপাদকে বিশ্লেষণ করতে হয় কমন নিয়ে, দেখব যে কমন যায় কি না। কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ না করা গেলে আমরা দেখব সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না। সূত্রের সাহায্যেও যদি উৎপাদকে বিশ্লেষণ করা না যায় তাহলে মধ্যপথ বিভাজন করে উৎপাদকে বিশ্লেষণ করব। অর্থাৎ একটি রাশিকে দুই বা তারও বেশি রাশির গুণফল আকারে প্রকাশ করব। তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ a/(1)a² + 3a একটি ভগ্নাংশ, আরেকটি ভগ্নাংশ (1)a² + 5a + 6, আরেকটি ভগ্নাংশ (1)a² - a - 12। তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো লিখি তৃতীয় ভগ্নাংশের হর হলো a² - a - 12। a² - a - 12, তো এটাই হলো তৃতীয় ভগ্নাংশের হর। নিচের অংশকে আমরা হর বলি, উপরেরটাকে লব বলি। তো এই তৃতীয় ভগ্নাংশের হর হলো a² - a - 12। এটি উৎপাদকে বিশ্লেষণ করব, যেটা একটু আগেই বলেছি। উৎপাদকে বিশ্লেষণ হলো একটি রাশিকে দুই বা তারও বেশি রাশির গুণ ফলাকারে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। তো এটা একটা রাশি আছে, এটা দুই বা তারও বেশি রাশির গুণ ফলাকারে প্রকাশ করব, এটাই উৎপাদকে বিশ্লেষণ। সেটা আমরা করতে পারি কমন নিয়ে অথবা সূত্রের সাহায্যে অথবা মধ্যপথ বিভাজন করে। যেভাবে করা যায় সেভাবে আমরা সমাধান করব। প্রথম কৌশলটি হলো দেখব কমন যায় কি না। কমন না গেলে দ্বিতীয় কৌশল অবলম্বন করব, দেখব সূত্রের সাহায্যে এটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না, অর্থাৎ গুণনীয়ক বের করা যায় কি না। এভাবেও যদি না করা যায় তাহলে সবশেষের কৌশলটা অবলম্বন করব, যে মধ্যপথ বিভাজন করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। মধ্যপথ বিভাজন করতে হলে প্রথম পদ আর শেষের পদ ঠিক থাকবে, মাঝের পদটা এমন দুইটা সংখ্যায় ভাঙাবো যোগ করলে যেন মাঝের পদের সমান হয়, আর গুণ করলে যেন প্রথম আর শেষের পদের সমান হয় চিহ্ন সহ। মনে মনে প্রথম পদ আর শেষের পদ চিহ্ন সহ গুণ করব। এখানে প্রথম পদ আর শেষের পদ চিহ্ন সহ যদি গুণ করি -12a² হয়। চিহ্ন সহ যদি গুণ করি তাহলে হয় -12a² এইটা হয়, -12a² চিহ্ন সহ গুণ করলে। আবার যোগ করলে হয় -a, তাহলে এমন দুইটা সংখ্যায় ভাঙাবো যোগ করলে যেন -a হয় আর গুণ করলে যেন -12a² হয়। তাহলে এই 12 যদি আমরা গুণনীয়ক বের করি ভাঙাই, দুই দিয়ে ভাগ করলে 6 হয়, আবার দুই দিয়ে 6 ভাগ করলে 3 হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি যে গুণনীয়ক পাচ্ছি 12 2, 2, 3। আর এটা আমরা এভাবে আমরা নির্ণয় করতে পারি যে 2 × 2 = 4 আর 3, অর্থাৎ 4a থেকে 3a বাদ দিলে একটা a থাকে, সেটা -a থাকে, -4a থেকে +3a বাদ দিলে -a থাকে। আর এই দুইটা যদি গুণ করি যে -4a + 3a একটা যদি বিয়োগ করি -a হয়, আবার -4a - 3a যদি গুণ করি তাহলে কিন্তু -12a² হয়। এই দুইটা যদি গুণ করি -4a + 3a সমান হবে এই -12a² হবে। তাহলে আমাদের উভয় শর্তের সাথেই মিল আছে। আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব মধ্যপথ বিভাজন করে। এটা কমন যায় না, সব জায়গায় এ নাই, সূত্রের সাহায্যেও যায় না, এখানে চিহ্নেরও এই সব সূত্রের মধ্যে সব জায়গায় মাইনাস চিহ্ন নাই, আবার 12 বর্গমূল নাই পূর্ণ সংখ্যায়। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথম পদ আর শেষের পদ কিন্তু ঠিক থাকবে, এটি কোনো পরিবর্তন হবে না। 12
তাহলে মাঝের পদটা ভাঙাবো মাইনাস ফোরে, মাইনাস ফোরে লিখব আর প্লাস থ্রি এ লিখি, প্লাস থ্রি এ মাইনাস টুয়েলভ তো আছে, এইটা লিখলাম। তো এইটা মধ্যপদটা আমরা ভাঙাইলাম, এটা যোগ করলে হয় মাইনাস এ আর গুণ করলে হয় মাইনাস টুয়েলভ এ স্কোয়ার। এতে কিন্তু মানের পরিবর্তন হয় নাই, তিনটা পদ থেকে চারটা পদে পরিণত হয়েছে। এখন এখানে এ কমন নিব, এ কমন নিলে একটা এ থাকে আর এ মাইনাস ফোর থাকে, এ কমন নিলে, এ কমন নেওয়ার মানেই হচ্ছে এর দ্বারা এই দুইটাকে ভাগ করবো, এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে এ হয়, এ দ্বারা ফোরেকে ভাগ করলে ফোর হয়, আবার প্লাস থ্রি, প্লাস থ্রি কমন নেই, থ্রি দিয়ে থ্রি একে ভাগ করলে এ থাকে, আবার থ্রি দিয়ে টুয়েলভকে ভাগ করলে ফোর হয়। তাহলে উভয় জায়গায় ব্র্যাকেটের ভিতরে কিন্তু একই হয়েছে এ মাইনাস ফোর। এখন দুই জায়গায় দুইটা পদ হয়েছে, দুই জায়গায় এ মাইনাস ফোর আছে, তাহলে একই জিনিস কমন নিব, তাহলে এ মাইনাস ফোর কমন নেই, এ মাইনাস ফোর কমন নিলাম, রইল এ প্লাস থ্রি, এটা রইল এ প্লাস থ্রি, রইল এ রইল আর প্লাস থ্রি রইল, এটাই দুইটা গুণনীয়ক বের হলো। এটাই উৎপাদকে বিশ্লেষণ করা হলো, একটি রাশিকে, এটা একটা রাশি, দুইটি রাশির গুণফল আকারে প্রকাশ করা হলো। এটা আমরা মধ্যপদ বিভাজন করে উৎপাদকে বিশ্লেষণ করলাম। আশা করি তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ, তোমরা অবশ্যই খাতার মধ্যে অঙ্কগুলি সমাধান করে নিবে, যদিও অঙ্ক পারি এই মুখে বললে হবে না, খাতা কলমে অঙ্ক করে নিতে হবে, যেন লেখা যেন সুন্দর হয়। আর যখনই অঙ্ক উঠাবে, অঙ্ক করবে, অবশ্যই শব্দ করে এই অক্ষরগুলি পড়বে, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টুয়েলভ, এগুলি শব্দ করে পড়বে। তো এরপরে খ নম্বর সমাধান করব, খ নম্বর সমাধান করি। খ নম্বর হলো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে উভয় ভগ্নাংশকেই সমহর, দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমেই যে কাজটা করব সেটা হলো যে হরগুলোর সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে তা হলো হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। এরপরে লসাগুকে ওই ভগ্নাংশের লব হর দ্বারা ভাগ করতে হবে, এরপরে ওই বাঘফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব হরকে গুণ করতে হবে। সমহর এইভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ হরগুলো হবে একই হবে। তাহলে আমরা লিখি এখন প্রথম ভগ্নাংশের হর, আর প্রত্যেকটা ভগ্নাংশের হর যদি উৎপাদকে বিশ্লেষণ করে করা যায় তাহলে সেটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপরে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই যে কাজটা করব হরগুলো দেখব উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না। এখানে প্রথম ভগ্নাংশে হর আছে স্কোয়ার প্লাস থ্রি এ, এ স্কোয়ার প্লাস থ্রি এ, এটা উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তাহলে লেখি প্রথম ভগ্নাংশের হর, এ স্কোয়ার প্লাস থ্রি এ, এ কমন নেই, এ প্লাস থ্রি থাকে, এটা প্রথম ভগ্নাংশের হর, এ স্কোয়ার প্লাস থ্রি এ, এ কমন নিলাম, এ ইন্টু এ প্লাস থ্রি হলো। এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হরটা এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, এটা উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, কমন যায়, এ কমন নিয়ে এ ইন্টু এ প্লাস থ্রি হয়েছে, দুইটা গুণনীয়ক বের হয়েছে। এরপরে লিখি দ্বিতীয় ভগ্নাংশের হর, আমরা এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হরটা লিখব, লিখছি দ্বিতীয় ভগ্নাংশের হর হলো
ए স্কয়ার প্লাস 5a প্লাস 6 ए স্কয়ার প্লাস 5a প্লাস 6 এটা উৎপাদকে বিশ্লেষণ করব এটাও কমন যায় না সূত্রের সাহায্যেও যায় না মধ্যপদ বিভাজন করব তাহলে সব প্লাস আছে এটা সুবিধা আছে ए স্কয়ার প্লাস 5a টা ভাঙাই 3a প্লাস 2a যোগ করলে হয় 5a আর আছে প্লাস 6 চারটা পদে পরিণত করলাম এখন দুইটা দুইটা কমন নিব তো এখানে a কমন নেই a কমন নিলে থাকে a প্লাস 3 আর প্লাস 2 কমন নেই থাকে a প্লাস 3 থাকে আর এখানে প্লাস 3 কমন নেই a প্লাস 3 কমন নিলে a প্লাস 2 থাকে a প্লাস 2 রইল a প্লাস 3 কমন নিলাম এখন এটাই উৎপাদকে বিশ্লেষণ করা হলো এখন হরগুলোর লসাগু নির্ণয় করব হরগুলোর লসাগু নির্ণয় করব হর আছে দুই জায়গায় হর আছে একটা হলো এই যেটা a ইনটু a প্লাস 3 আর a ইনটু a প্লাস 3 a প্লাস 3 ইনটু a প্লাস 2 এখন লিখি অতএব হরগুলোর লসাগু হরগুলোর লসাগু লসাগু তো মিলেরটা নিব মিলের বড়টা নিব অমিলের সবগুলি নিব এখন দেখো এখানে a আছে অমিল তাহলে অমিলেরটা লিখি a আর a প্লাস 3 আছে দুই জায়গায় আছে মিলের বড়টা নিতে হবে সমান সমান আছে একটা নিলেই হয়েছে হবে a প্লাস 3 আর প্রথম ভগ্নাংশের হরের মধ্যে আর কিছুই নাই দ্বিতীয় ভগ্নাংশে হরের মধ্যে আছে a প্লাস 2 এটা আনকমন আছে এটাই নিয়ে নেই a প্লাস 2 তাহলে হরগুলোর লসাগু নির্ণয় করলাম এখন লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে হ্যাঁ তারপরে ওই ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে আমরা এভাবে যদি করি দেখো এই লসাগু প্রথম ভগ্নাংশটা লিখি প্রথম ভগ্নাংশ হলো ও 1 বাই ও প্রথম ভগ্নাংশ 1 বাই এ স্কয়ার প্লাস 3 এ স্কয়ার প্লাস 3a সমান এখানে 1 এখানে লব ও হরকে গুণ করতে হবে তাহলে 1 ইনটু লিখি আর এখানে কমন নিলে হয় a ইনটু a প্লাস 3 হয় এটা এখন দেখো লব ও হরকে যে সংখ্যা দ্বারা যে রাশি দ্বারা গুণ করতে হবে সেটা হলো যে এই লসাগুর এইটা আর কি বাকি আছে এই হরের এখান এখানে কি বাকি আছে এই লসাগুর সমান হইতে দেখো এটা আছে a ইনটু a প্লাস 3 আছে বাকি আছে প্লাস 2 তাহলে এই a প্লাস 2 দ্বারা এই ভগ্নাংশের লব ও হরকে গুণ করব কারণ এই লসাগুটাই হবে প্রত্যেক ভগ্নাংশের হর এখন এই লসাগুটা সমান হতে হলে এই হরের এখানে ভাগ লিখলেই হবে a প্লাস 2 a প্লাস 2টা যদি লিখি তাহলে হরটা লসাগুর সমান হবে আর হরটা লসাগুর সমান হতে হবে লসাগুর সমান করার জন্য যা বাকি থাকবে তাই লিখব কারণ হরের এখানে আছে a ইনটু a প্লাস 3 আমাদের এখানে বাকি আছে এই লসাগুর দিকে তাকাইলে দেখা যায় বাকি আছে a প্লাস 3 তাই a প্লাস 3 লিখেছি a প্লাস 2 লিখেছি a প্লাস 2 বাকি আছে a প্লাস 2 যেহেতু হরের এখানে a প্লাস 2 লিখেছি লবের এখানেও a প্লাস 2 লিখব কারণ হরকে যা দ্বারা গুণ করব লবকেও ঠিক তাই দ্বারা গুণ করতে হবে তাহলে আর তবেই তো মিলবে এই হরের এই হর আর লসাগু একই হবে তাহলে এখন হলো আমরা দেখতে পাচ্ছি এটা একটু সাজিয়ে লিখি যে a ইনটু a প্লাস 2 ইনটু a প্লাস 3 সাজিয়ে না লিখলেও হয় আর উপরে আছে a প্লাস 2 আছে এটা এটা প্রথম ভগ্নাংশে হরের কাজ করা হলো এরপরে দ্বিতীয় ভগ্নাংশটা লিখি অতএব দ্বিতীয় ভগ্নাংশ হলো 1 বাই a স্কয়ার প্লাস 5a প্লাস 6 সমান 1 ইনটু আর এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করি এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6 এটা উৎপাদকে বিশ্লেষণ করলাম a প্লাস 3 আর a প্লাস 2 হলো a প্লাস 3 ইনটু a প্লাস 2 তাহলে এই লসাগুর সমান হতে আর কি বাকি আছে লসাগুর সমান হতে দেখো বাকি আছে শুধু a এটা বাকি আছে এ দ্বারা যদি লব ও হরকে গুণ করি তাহলে এই হরটা লসাগুর সমান হবে তাহলে আমার দরকার হলো a কারণ a হলেই এই লসাগুর সমান হয় এই লসাগুটাই হবে প্রত্যেক ভগ্নাংশের হর তাই সমান করতেছি যেহেতু হরকে a দ্বারা গুণ করেছি লবকেও a দ্বারা গুণ করব যাতে মানের পরিবর্তন হয় না লব ও হরকে একই রাশি বা সংখ্যা দ্বারা গুণ করলে মানের পরিবর্তন হয় না
তাহলে এটা একটু সাজিয়ে লিখি। এই উপরে এ আছে, ওয়ান দ্বারা একে গুণ করলে এ হয়, আর এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি, এটা হলো। তাহলে এটাই কিন্তু সাধারণ হর বিশিষ্ট বা সম হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো। এটা একটা রাশি, হ্যাঁ, এটা একটা ভগ্নাংশ, আর এটা আরেকটা ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ। এখন লিখতে পারি নির্ণয় ভগ্নাংশ দুটি, একটি হলো নির্ণয় ভগ্নাংশ দুটি এ প্লাস টু বাই এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি, এবং এ বাই এ ইন্টু এ প্লাস টু আর এ প্লাস থ্রি, এটাই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো। দেখো হর কিন্তু একই হয়েছে। তাহলে আমরা কী করলাম, এটা হর প্রথম ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ করেছি, প্রথম ভগ্নাংশের হরের দ্বিতীয় ভগ্নাংশের হরটাও উৎপাদকে বিশ্লেষণ করেছি, এরপরে হরগুলো লসাগু নির্ণয় করেছি, এরপরে প্রথম ভগ্নাংশটা লিখেছি। এই প্রথম ভগ্নাংশের লব হরকে লসাগুর এখানে যা বাকি আছে, যে হরের সাথে মিলে দেখি এই লসাগুর এখানে যা বাকি আছে তাই দ্বারা গুণ করছি। এই হরটা লসাগুর সাথে মিল করতে বাকি আছে প্লাস টু, তাই এ প্লাস টু দ্বারা লব হরকে গুণ করেছি। আচ্ছা, এরপরে আবার দ্বিতীয় ভগ্নাংশটা লিখেছি, এরপরে এটা উৎপাদকে বিশ্লেষণ করে যা হয় সেটা লিখেছি। এখন লসাগুর সাথে মিলে দেখি যে যা বাকি আছে এ বাকি আছে, তাই এ দ্বারা লব হরকে গুণ করেছি, পরে সাজিয়ে লিখেছি। এটাই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হলো। আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমরা অবশ্যই এগুলি খাতার মধ্যে অঙ্ক বুঝে খাতার মধ্যে প্র্যাকটিস করবে। তবু তোমাদের বাসার কাজ রইল এই তিরিশের গ নম্বর বাসার কাজ। এই অনুশীলনী 6.2-এর 6.2-এর তিরিশের গ নম্বর হোমওয়ার্ক রইল। এটা দেখো ভগ্নাংশ প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। তোমরা এর আগেও এই অঙ্কগুলি এইরকম অঙ্ক করেছো, আশা করি এই অঙ্কটি তোমরা পারবে। তাহলে তোমাদের বাসার কাজ রইল এটা অনুশীলনী 6.2-এর তিরিশের গ। তোমরা নিয়মিত বাসায় পড়ালেখা করবে। এই যে অঙ্ক যে করাচ্ছি এর মধ্যেও যদি কারো কোনো প্রবলেম থাকে, আগামীকাল ক্লাস আছে, ক্লাস শেষে অবশ্যই তোমরা অঙ্কগুলি আমার কাছ থেকে বুঝে নেবে। এছাড়াও বিষয়ভিত্তিক যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই স্যারদের সাথে যোগাযোগ করে তোমাদের প্রবলেমগুলি সলভ করে নিবে, আর বাসায় অবশ্যই পিতামাতার কথা শুনবে। বাসায় নতুন শিডিউল করে, নিজেরাই শিডিউল করে শিডিউল অনুযায়ী পড়বে। এছাড়াও আমরা যে দিয়েছি, পড়ার শিডিউল দিয়েছি, সে শিডিউলও ভালো করে রিভিশন করবে এবং লিখবে, প্রত্যেকটা বিষয়েই লিখবে, যা পড়বে তাই লিখবে, লেখা যেন অবশ্যই সুন্দর হয়, আর যখন পড়ো অবশ্যই শব্দ করে পড়তে হবে। তো সবাই ভালো থাকো, আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। আজকে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।